নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন। বন্ধুরা আজকে আমি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে কি করে শীতকালের টমেটো এবং একটু আলু একটু বেগুন দিয়ে আমি কি করে আইটেমটা করছি। বন্ধুরা এই কাঁচা টমেটো, পাকা টমেটো তো আমরা সারা বছরই খেয়ে থাকি, কিন্তু কাঁচা টমেটো দিয়ে কি করে আইটেম করলাম এটাই দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি প্রথমে একটু রসুন ফোড়ন দিয়েছি এবং রসুন ফোড়ন দিয়ে আমি আলু কষিয়ে নিয়ে বেগুন এবং টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আমার গরম জল দিয়ে দিয়েছি এবং ভাজা মাছগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এবং রেডি করে রেখেছি গোলমরিচ এবং জিরে ভেজে গুঁড়ি করে রেখেছি। সেই ভেজে রাখা গুঁড়িটা আমি ছড়িয়ে দিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন কেমন সুন্দর ফুটছে আমার ঝোলটা। এবার আমি একটু ঢেকে দেব সুন্দর করে, একটু জাল হলে আমি নামিয়ে নেব। আর একটা জিনিস এর ভিতরে দিয়েছি বন্ধুরা, আপনারা যদি চই গাছ পান ভীষণ টেস্টি মাংসে ডালে ঝোলে অবশ্যই খেয়ে দেখবেন। আমি একটু চই গাছ থেতো করে দিয়েছি, ভীষণ টেস্টি হবে, আপনারাও এভাবে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো থাকুন, নমস্কার। আমি একটু ফুটলেই নামিয়ে দেব বন্ধুরা। থ্যাংক ইউ।